ছেলের বিরুদ্ধে বাবা মাকে মারার অভিযোগ উঠে আসলো। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের ইসাক সর্দার রোডের বাগানপাড়া এলাকায়। উক্ত এলাকায় স্থানীয় বাসিন্দা নূর আলম ও তার স্ত্রী ফরিদা বেয়া খাতুন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাড়িতে অশান্তি করে আসছিল তার ছোট ছেলে মাহফুজ আলম। শুক্রবার সকালে অশান্তি চরমে ওঠে। অতপয় ছেলে মাহফুজ আলম তার বাবা নূর আলম সহ মা ফরিদা খাতুনকে মাটিতে ফেলে দিয়ে বিধরক মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় মাহফুজ আলমের মা এবং বাবা এই মারধর ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন নৈহাটি থানায়। তারপর থেকে তার ছেলে মাহফুজ আলম ও তার স্ত্রী হেনাকে নিয়ে গা ঢাকা দেয়। ঘটনার খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। কালকে স্যার আমি গেছি কাজে, বাড়িতে কেউ ছিল না, আমার একটি মেয়ে ও ছিল খালার বাড়িতে, বউ বেরিয়েছে, এদিকে রাস্তা সব দেখছে যে যাবার মতন নেই, বাঁশ ঠেলে দিয়েছে, ফেলে দিয়েছে। ও শুধু বললো যে বাঁশটা কেন ফেলেছিস, তুই তোর চোখে দেখতে পাচ্ছিস না, এই জন্য ঝগড়া বেড়ে গেছে। তারপর আমার ছেলে উঠে আর খুব খিস্তি দিয়েছে মাকে, বোন ছিল না এখানে, বোনকে খিস্তি দিয়েছে, মানে মন ভর খিস্তি দিয়েছে। তো খিস্তি তো মার থেকে বড় জিনিস হয় না, মাকে একটা কাঁচা গালাগালি খিস্তি দেবে যা না বলে তা বলেছে, এরকম বুঝলেন তো। তারপরে তো আমি কাজ গেছি যখন আমার এই বড় মেয়ে, হ্যাঁ এগুড়িয়া আমার এই বড় মেয়ে, তখন আমি আমাকে ফোন করলো যে বাবা তুমি কোথায় আছো, আমি আমি তো কাজে বেরিয়ে গেছি, আমি তো মনিহারি ফেরি করি, দূরে বেরিয়ে গেছিলাম, তো আসবো কী করে। ও বললো তুমি এখনই চলে এসো, আমি বললি না আমি এখন আসতে পারবো না, আমি অনেক দূরে আছি। তুই থানায় ফোন করলো, যে ডায়েরি নম্বর দিয়েছিলো সেই নিয়ে ফোন করলো থানায়। তো কী বললো না বললো, হ্যাঁ তারপরে আমি যখন কাজ থেকে এসেছি তখন আমিও ফোন করলাম যে স্যার কেউ এলো না এখন পর্যন্ত, এর আগে তো আমি ডায়েরি দিয়ে এসেছি 4 তারিখে। হ্যাঁ তারপরে আবার আমাকে বললো থানায় আসুন, থানায় গেছি, তো যে হাতে কেস আছে উনি একজনকে বললো যে এটা একটু দেখে নে, উনি বললো যে ঠিক আছে আবার কিছু হলে ফোন করবি। তো এবেলা আজকে সকালবেলা ও বলেছে যে কালকে যে তুই মেয়ের উপরে তো ইলজাম লাগিয়েছিস তুই, তো সে প্রমাণটা যদি বললি না বুক থেকে, আমার কাছে প্রমাণ আছে রেখেছি আমি, আমি প্রমাণ দেবো, তো প্রমাণটা বের কর। কী প্রমাণ দেবে? ওই নাকি খারাপ খারাপ কাজ করেছে আমার মেয়ে, ওই মেয়ে দেখুন। হ্যাঁ তো বললো প্রমাণ দেয়, এর উপরে এই কোটাটা বেড়ে গেছে, তখন মারধর হয়ে গেছে। ওই তো বউকে, হ্যাঁ ওয়াইফকে মেরেছে পটকে দিয়ে, ওখানে তো দেখালাম আপনাকে সব কিছু। হ্যাঁ তারপর আমি গেছি, হ্যাঁ আমি গেছি, আমি একটা ডান্ডা নিয়ে গেছি মারার জন্য, বুঝলেন তো। তো আমাকে আমাকে ঘুষি মেরে দিয়েছে, বুঝলেন, আমাকে ঘুষি মেরেছে। তার একটা ছেলে এখন জোয়ান হয়ে গেছে, আমি ওর দাদু হই তো, আমাকে এইরকম করছে, মানে আপনাকে ছেলেও মেরেছে এবং ছেলে ছেলে ছেলেও মারতে গেছে। হ্যাঁ তখন আমার ছেলেটা ঠেলে দিয়েছে তো ওদিকে চলে গেছে, আর নিজের বউকে ঘুষি মেরেছে মুখে, আর বলছে তুই যা থানায় যা, তুই যা থানায় যা, বুঝলেন তো। তো ওই নিয়ে থানায় গেছে দেখাবার জন্য, মেরেছে নিজে। মেন মেন ব্যাপারটা হচ্ছে এই যে অশান্তি, তারপর আপনাকেও মেরেছে, আপনার ওয়াইফকেও মেরেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই অশান্তি ছেলেই মেরেছে নাকি অন্য কেউ? ছেলে ছেলে ছেলে, হ্যাঁ ছেলে। আপনি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ কমপ্লেন করেছি, কেস লিখিয়েছি হসপিটাল থেকে, কাগজ কী চাইছে? আমি এটাই চাই স্যার, আমি আজকে 11-12 বছর ধরে একে সহ্য করছি, বুঝলেন তো, এ পাশে আছে, আমি এখানে নামাজ পড়ি কোরআন পড়ি তিনজনাই, আর এ এখানে গান বাজনা করে জানেন, আর বললে বন্ধও করে দেয়, বুঝলেন তো। আমি এখন এই চাইছি যে আমার ঘর ছেড়ে চলে যাক, আমি আর কিছু চাই। হ্যাঁ এটাই সুবিধা, ও আমার ঘর ছেড়ে চলে, আমার নাম নূর আলম। আজকে না আঠি ও বলে কি আমাকে সাবুত দিজিয়ে দে হমকো, তো ও বল রা কি আমারা পাস সাবুত নেই হ্যাঁ, তো হমনে কাল কাহে বলা কি মেরা পাস সাবুত হ্যাঁ, তোমরা লড়কিকে গন্দা গন্দা বল বাত বলতা থা, তো হমলে সাবুত দো, তো বলা আমরা পাস সাবুত নেই হ্যাঁ, বস উসি পর হমকো মারনে লাগা ধর কে ইয়া পটক কে মারনে লাগা। আপনাকে মেরেছে? হ্যাঁ। কে মেল কে মারলো? ও মারলে। ওকে শিখে কে? ও ছেলে। ছেলে কি নাম? আপনার নাম? আমার নাম ফরিদা খাতুন। আপনি মেরেছে তার কে হন? কে হন? আমি মা। আমি 8:30 পরে যখন বাড়িতে ঢুকছি, আমি সকালে ছিলাম না বাইরে গেছিলাম, যখন ঢুকছি তখন দেখছি মায়ের মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, বাবা নিয়ে যাচ্ছে যে মানে ট্রিটমেন্ট করাতে। তা ওই ছেলেরা বললো যে এই ব্যাপার হয়েছে, মারপিট হয়েছে, ভাই নাকি ভাই আর ছেলে মিলে মেরেছে। আপনারা কি দু ভাই? আমরা দু ভাই। যে ভাই মেরেছে সেই ভাইয়ের নাম কি?
মাহফুজ আলম। আপনার নাম? মাহমুদ আলম। আপনি কে হন, বড় ভাই? আমি বড়। এই যে মারলো, আপনিও তো মায়ের পেটের ছেলে, এইটাকে সমর্থন করেন? এই যে মারামারিটা সমর্থন করেন? বাবার গায়ে যে হাত দিল ছোট ভাই, সমর্থন করেন কি? বাবাকে যে গায়ে হাত দিল আপনার ছোট ছোট ভাই, না না এটা ঠিক করল না। আপনি এই যে থানায় জানিয়েছে, হ্যাঁ, তা আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওনাদের উপরে বিচার হোক, আমি এটাই চাই। আপনার নাম? ওনাদের উপরে যাই হয়েছে, আপনার বাবা মায়ের উপরে বিচার হয়েছে, মা বাবার উপরে, হ্যাঁ, ওনাকে আপনারা বিচার করুন। আপনার নাম? আমার নাম মাহমুদ আলম। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।